ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहं। परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं। कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं। सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणं सर्वान् तान् प्रणमाम्यहम्। सर्वान् तान् प्रणमाम्यहम्। श्री भगवानের कृपায় অশেষ কৃপায় আজ আমরা সমবেত হয়েছি শ্রী রামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী পার্ষদদের জীবনী যে ধারাবাহিক আলোচনা আমরা করছি পার্ষদ কথা তার অনুষ্ঠানে। আমাদের পাঠচক্রে আমরা বিগত দিন আলোচনা করেছিলাম শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম সন্ন্যাসী সন্তান স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের জীবন নিয়ে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন কেন আমি স্বামী শারদানন্দজির জীবন নিয়ে আলোচনা করছি না, কারণ স্বামী শারদানন্দজি প্রসঙ্গক্রমে আমার পরম গুরু এবং শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা শারদা দেবীর অত্যন্ত প্রিয় সন্তান। আমার কেন জানি না মনে হয়েছে লাটু মহারাজের জীবনী আলোচনা করা বেশি জরুরি, কারণ লাটু মহারাজের জীবনের সাথে আমাদের জীবনের একটা অদ্ভুত সাদৃশ্য আছে। আমাদের যে প্রথাগত লেখাপড়া যেটাকে নিয়ে আমরা অহংকার করে থাকি, সেই প্রথাগত লেখাপড়াটা যে কমপ্লিটলি ইউজলেস সেটা আমরা যত দিন যাবে তত ধীরে 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 অনুভব করতে পারব। কারণ এই প্রথাগত লেখাপড়া আমাদের যে অধ্যাত্ম জগতে এক পাও এগোতে দেয় না, সেটা শ্রীরামকৃষ্ণদেবের কথা থেকেই আমরা জানি। ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন না, তোমার স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টারমশাই বলছেন আজ্ঞা ভালো তবে অজ্ঞান। ঠাকুর একবারে একবারে সপাটে থাপ্পড় মারার মতো করে বলছেন, আচ্ছা সপাটে থাপ্পড় মারার মতো করে বলছেন যে ও তুমি বুঝি ভারী জ্ঞানী। মাস্টারমশাই প্রথম অনুভব করলেন যে পড়াশুনো লেখাপড়া শেখাটার মানে হচ্ছে জ্ঞান নয়, ঈশ্বরকে জানার নাম জ্ঞান এবং ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। স্বামীজির কথা দিয়ে আমরা বিগত দিন শুরু করেছিলাম যে যখন সমস্ত রকমের পথ বন্ধ থেকেছে, শুধুমাত্র অধ্যাত্ম সাধনা এবং ঈশ্বর চিন্তা করে একজন মানুষ সিদ্ধির রাস্তায় কতখানি এগোতে পারেন তার অন্যতম দৃষ্টান্ত হলেন স্বয়ং স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। অদ্ভুতানন্দজির এই দিব্য জীবন আমরা পড়ছি, কেমন করে তিনি এলেন শ্রীরামকৃষ্ণের কাছে। আমরা শেষ করেছিলাম ওই ঘটনা দিয়ে যে দক্ষিণেশ্বরে শ্রী শ্রীমার বড় নির্জন জীবনযাপন করতে হতো এবং ভক্তদের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হতো। একদিন তিনি দেখলেন যে লাটু মহারাজ বসে ধ্যান করছেন, তখন তিনি তাকে বললেন ওরে তুই এইখানে বসে ধ্যান করছিস? অথচ তিনি নহবতে রুটিবেলার লোক খুঁজে পাচ্ছেন না। শ্রী শ্রীমার কাছে পৌঁছে দিয়ে গেলেন সেই ছেলেটিকে, বললেন এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। আমরা এই ঘটনাটিকে এইভাবে উল্লেখ করেছিলাম যে আমরা এসেছি সবই, ঠাকুর প্রথম আমাদের কিছুদিন ঝাড়াই বাছাই করে নেন। আমাদের আমরা আলটিমেটলি আমাদের সবাইকে মায়ের কেয়ার, মাদার্স কেয়ারে আমরা থাকি। দেখবেন একটা ঘটনা আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, যে
ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কে কতগুলো করে রুটি খাবে, লাটু মহারাজ কতগুলো রুটি খাবেন, রাজা মহারাজ কতগুলো, বাবুরাম মহারাজ কতগুলো, বুড়ো গোপালদা কতগুলো রুটি খাবেন। আলটিমেটলি ঠাকুর খোঁজ করে দেখলেন যে আমাদের মা প্রত্যেককে যে ফিক্স অ্যামাউন্ট করে দেওয়া আছে তার অন্তত দুটো তিনটে বেশি করে রুটি দিয়ে থাকেন। তাতে ঠাকুর একটু অনুযোগ করলেন যে এরা এখানে আছে সাধন ভজন করে ভগবানকে লাভ করবে বলে, তুমি যদি ওদের বেশি খাওয়াতে যাও তাহলে ওদের খুব অসুবিধা হবে, এসে সাধন ভজন কিচ্ছু হবে না। মা একেবারে একদম নিগেট করে দিলেন ঠাকুরের এইটাকে, বললেন যে ওদের ভার আমি নেব, তুমি ওই খাওয়ার জন্য ওদেরকে কখনো গালাগাল দিতে পারবেন না। এই ঘটনা আমার কাছে ভীষণ রকমের একটি অনুপ্রেরণাদায়ী ঘটনা, যে আমাদের যাবতীয় কিছু পুষ্টি, আমাদের সাধন জীবনের যা পুষ্টি, রুটি তো একটা ছল, রুটি তো কোনো রকম কোনো খাবার বস্তু না, এখানে রুটি হচ্ছে একটা ছল। মা আমাদের জীবনের পুষ্টি, আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করা সবটুকু তিনি দায়িত্ব নিচ্ছেন। এর চেয়ে বড় আশ্বাসের কথা বোধ হয় এই জগৎ সংসারে আর দুটো হয় না, যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া আমাদের নিচ্ছেন। শুধু তাই নয়, ঠাকুর আমাদের কার কাছে পাঠিয়ে দিচ্ছেন, শুধু বলছেন যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। মায়ের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তিনি আমাদের স্থাপন করে দিচ্ছেন, আমরা যেন মাদার সন, মামাস চাইল্ড এই বানিয়ে ছেড়ে দিচ্ছেন। ঠাকুরের সন হবা আমাদের বোধ হয় খুব একটা সৌভাগ্যের হবে না, ওসব নরেন রাখাল হবে, কিন্তু আমাদের তিনি মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন। সাধন রহস্য সম্পর্কে আমরা এইখানে গিয়ে থেমেছিলাম, সাধন রহস্য সম্পর্কে ঠাকুর তাকে একটা অদ্ভুত সুন্দর জিনিস শিখিয়েছিলেন, যেটা পরবর্তী জীবনে লাটু মহারাজ ব্যবহার করতেন। কি বলতেন? বলতেন, জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মধ্যে তাকে ধরবি, আর হরদম তার সেবায় লাগবি। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সূত্র, সূত্রাকারে তিনি জীবনের গল্প বলেছিলেন। জাগে যোগে জেগে থাকবি, সর্বাবস্থায় জাগ এবং যোগ তাতে জেগে থাকার কথা, যোগে বিভিন্ন যোগে, রাত্রি শেষ হচ্ছে দিন শুরু হচ্ছে, দিন শেষ হচ্ছে রাত্রি শুরু হচ্ছে, দিন সন্ধ্যাতে গত হচ্ছে, সন্ধ্যা রাত্রিতে গত হচ্ছে, এই যে বিভিন্ন যোগ, এই যোগে জেগে থাকবার কথা বলছে। জেগে থাকা মানে চোখ খুলে ঘুরে বেড়ানো নয়, অতন্দ্রতা, মনের গতি যেন আমরা এই অবস্থায় লক্ষ্য করি। ঘুমের কালে তাকে ডাকবি, যখন তুই আচ্ছন্ন, আমাদের মনের দুটো ভাগ আছে, আর বহুবার এই কথাটা আমি বলেছি, একটা হচ্ছে আমাদের চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। আমরা চেতন মনে যা কিছু চিন্তা করি, অবচেতন মনে তার একটা ছোট্ট করে ছাপ থেকে যায়। যখন আমাদের চেতন মন ঘুমিয়ে পড়ে, তখন অবচেতন মন আমাদের নতুন করে আমাদেরকে ট্রেনিং দিতে থাকে। অবচেতন মন আমাদের বলে যে এইভাবে চলো, ওইভাবে চলো, সেটিকে আমরা স্বপ্ন হিসেবে দেখি। তাই বলছেন ঘুমের কালে তাকে ডাকবি, মানে আমাদের চেতন এবং অবচেতন মনে ভগবান বা ঈশ্বরের প্রভাব এমন থাকবে যে আমি যখন ঘুমিয়ে থাকবো, আমার চেতন মন যখন ঘুমিয়ে থাকবে, আমি অবচেতনভাবেও যেন ঈশ্বর চিন্তা করি। কাজের মাঝে তাকে ধরবি, সমস্ত কাজই দেখবেন আমাদের কতগুলো শব্দগুলোর পরে একটা ছোট্ট শব্দ ব্যবহার করা হয়, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ, প্রত্যেকটি কাজের পরে একটা করে যোগ শব্দ ব্যবহার করা হয়। যোগ মানে যুক্ত হয়ে থাকা। যদি আমরা যে কোনো কাজ করি সেটা যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে না থাকে, তাহলে সেটা শুধু কাজ হয়ে যায়, সেটা উপাসনা হয় না। বলছেন কাজের মাঝে তাকে ধরবি, সর্ব অবস্থায় আমি যেন তার সেবাতে লেগে থাকতে পারি, তার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারবি। আর বলছেন হরদম তার সেবায় লাগবি, জীবনের প্রতি মুহূর্ত, প্রতিটি পল ঈশ্বরের সেবার জন্য যেন নির্দিষ্ট, এই বোধটা আমাদের ভেতর জাগিয়ে রাখতে হবে। কি সুন্দর কথা! জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তাঁর সেবায় লেগে থাকবি। ঠাকুরের কৃপায় লাটু মহারাজ জিতেন্দ্রিয় ছিলেন। 1882 সালের ঘটনা, একদিন কীর্তনের পরে খুব পরিশ্রম হয়েছে, ঠাকুরকে ব্যজন করতে গিয়ে লাটু নিদ্রাবশে হইল, ঠাকুর লাটুর ঘুম পেয়ে গেছিল, আবেশ আসছিল।
ঠাকুর তাকে প্রশ্ন করলেন, অদ্ভুত একটি প্রশ্ন। প্রশ্নটা হলো এই, ওরে বলতে পারিস ভগবান ঘুমান কি না? লাটু বলল যে এ তার পক্ষে জানা সম্ভব নয় ভগবান ঘুমান কি না। ঠাকুর বললেন, ভগবানের ঘুমানোর জো নেই, তিনি সারাদিন সারা রাত জেগে জেগে জীবজন্তুর সেবা করছেন, তাই নির্ভয়ে জীবজন্তু ঘুমোতে পারছে। আর একদিন ক্লান্ত এবং স্বভাবত নিদ্রা পরবশে লাটু সন্ধ্যেকালে ঘুমিয়ে পড়লেন। ঠাকুর ভীষণ অসন্তুষ্ট হলেন, খুব হার্ড টাস্ক মাস্টার ছিলেন তো, আমাদের সত্যি সত্যি একজন হার্ড টাস্ক মাস্টার দরকার। আমরা যখন প্রথম সাধু হতে এসেছি দুজন হার্ড টাস্ক মাস্টারকে আমরা পেয়েছি, একজন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি, পান থেকে চুন খসলে যিনি চাপকে সোজা করে দিতেন, আর আরেকজন হলেন স্বামী বিমল আত্মানন্দজি, তাপস মহারাজ। এতটুকু, কোনোভাবে ফাঁকি দেওয়ার কোনো উপায় ছিল না। যদি মন্দির থেকে ফিরে এসে একটু আয়েস করে হাত পা ধুচ্ছি, উনি দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, উনি বলতে থাকেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে জপে বসে পড়ো, মানে অন্য কোনো কথা নয়, তাড়াতাড়ি করে জপে বসে পড়ো, একবারে এতটুকু ছাড়তেন না। এটা ট্র্যাডিশন, ঠাকুর বলছেন ভারী সুন্দর, ঘুমিয়ে পড়েছে ক্লান্ত এতটুকু ছাড়ছে না, বলছে আহারে আমাদের হলে কি বলতো, আহারে বড্ড ক্লান্ত, এ আজকে ছেড়ে দাও। উনি তা বলছেন না, বলছেন ও কিরে এই ভর সন্ধ্যেবেলায় ঘুম কিরে, সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস, দেখুন তিরস্কার করছেন, এতটুকু ছাড় নেই, কেন তিনি তৈরি করছেন, তৈরির সময় যদি সামান্যতম ছাড় দেওয়া হয় পরবর্তীকালে সে জিনিস ভালো তৈরি হবে না, তাই জন্য তিনি একটা অদ্ভুত উপায় অবলম্বন করছেন, বলছেন একবারে তীব্র তিরস্কার করছেন, বলছেন ও কিরে এই ভর সন্ধ্যেবেলায় ঘুম কিরে, সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস। এটা স্বয়ং অবতারের কথা, অবতারের চেলি যারা চেলাচেলিরা আছেন তারা কেমন করতেন, একটা ছোট্ট স্মৃতিকথা আচমকা মনের মধ্যে এলো। সারদা মঠের প্রথম সংঘাধ্যক্ষা প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজির জীবনীতে একটা ভারী সুন্দর ঘটনা আছে। উনি তখন কাশিতে থাকেন, 27 বছর কাশিতে তপস্যা করছেন, নানা সময় নানা মানুষ গিয়ে তার সঙ্গে থাকেন, তার মধ্যে একজন মহাপুরুষ মহারাজের শিষ্য, আমি নামটা ভুলে গেছি, তিনিও প্রব্রাজিকা ভারতী প্রাণ, তখন তিনি সরলামা সরলাদির কাছে আছেন। ভীষণ গরম কাশিতে, খুব গরম, তিনি বলছেন আজ বড় গরম, জপে মন বসছে না। যে তাতে কি হয়েছে, গামছা ভিজে গামছা গায়ে দিয়ে বসো, এই তো জপ ধ্যান করবার সময়, এখন যদি ফাঁকি দাও পরে আর কিছু হবে না, তিনি বলছেন। তিনি কিন্তু এতটুকু নরম হতেন না, ঠাকুরের এই কথাটা ভারী সুন্দর, ও কিরে এই ভর সন্ধ্যেবেলায় ঘুমোচ্ছিস কি করে, সন্ধ্যের সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস। আমরা যারা ওই মিঠাই তারপরে কীসব আর কীসব সব সিরিয়াল হয়, তাদের যদি একটু মনে পড়ে যে ভর সন্ধ্যেবেলা ভগবানকেই ডাকার কথা, এই সিরিয়ালগুলো দেখার কথা নয়, ওই রান্নাঘর হেনা মেনা তেনা, তাতে সেই পরিচিত রান্না অপরিচিত বাসনে রান্না হচ্ছে বলে খুব আকর্ষণীয় বলে বোধ হয়, সেগুলো ছেড়ে যদি আমাদের পরিচিত ভগবানকে ডাকি আমাদের জীবনটা বদলে যাবে। এই ট্রেনিং কি হলো, সারা জীবন কোনো দিন তিনি ওইরকম সময় ঘুমোতেন না, তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি আর কোনো দিন ঘুমোব না। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ আমাদের সংঘের সাধু ছিলেন, বর্তমানে তিনি আর রামকৃষ্ণ সংঘে নেই, তার একটি লেখা পড়ছিলাম একদিন, ভারী সুন্দর একটি কথা, বলছেন এক সপ্তাহ ধরে যে কাজটাকে আপনার খুব অসম্ভব বলে বোধ হয়, তাহলে যদি সেটা আপনি করতে থাকেন এক সপ্তাহ ধরে, বেশি দিন না এক সপ্তাহ করলে আপনি বুঝতে পারবেন আপনি একজন অসাধারণ মানুষে রূপান্তরিত হচ্ছেন। যে কাজটা করতে আমার খুব ভয় লাগে, বেশি দিনের জন্য নয় এক সপ্তাহের জন্য যদি আমি করি, ভোরবেলা ঘুমতে উঠতে খুব অসুবিধা হয়, ছটা সাড়ে ছটা সূর্য উঠে গিয়ে গায়ে রোদ লুটোপুটি খাচ্ছে, তথাপি আমাদের ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এক সপ্তাহ যদি আমরা রোজ 5:30টার সময় ঘুম থেকে উঠি, অথবা যে সময় ঘুমোচ্ছি তার আধা ঘন্টা আগেও যদি উঠি, তাহলে এক সপ্তাহ বাদে দেখব আমি পুরনো অভ্যেসকে কখন ছেড়ে চলে যেতে বসেছি। লাটু মহারাজ প্রতিজ্ঞা করলেন তিনি আর কোনো দিন ঘুমোবেন না, কোনো দিনই তিনি ঘুমোতেন না, তার ওরকমভাবে আলস্য কেউ কখনো দেখেনি। তার পরিণত বয়সে তার খুব নিউমোনিয়া হয়েছিল, স্বামী শারদানন্দজি তার চিকিৎসা করছিলেন, তার সেবা করছিলেন। ওই রকম একটি সময় তিনি শুয়ে আছেন, শারদানন্দজিকে তিনি বললেন যে তুমি আমায়
তুলে দাও। শারদানন্দজি কিছুতেই রাজি নন, তাকে বলছেন যে তোমরা যদি আমায় বসিয়ে না দাও আমায় মহাবীরের শরণ নিতে হবে। শারদানন্দজি তখনও বুঝতে পারেননি যে মহাবীরের শরণ নেওয়াটা কি। তিনি ঘরের বাইরে বেরোনো মাত্র লাটু মহারাজ মহাবীরকে স্মরণ করে সচেষ্টায় উঠে বসলেন। ফিরে এসে শারদানন্দজি দেখলেন যে তিনি ওইরকম সোজা হয়ে বসে পড়েছেন। শারদানন্দজি যখন অনুযোগ করলেন তখন তিনি তাকে বললেন যে তিনি আমায় আদেশ করেছিলেন, তিনি আমায় তার হুকুম মেনে চলতে হবে, এ তার হুকুম আমি অত শত জানি না। ঠাকুরের আহ্বানে যুবক ভক্তগণ তার সেই কীর্তনে যোগ দিতেন এবং নাচতেন, এবং ঠাকুর দেখতেন এই যে কীর্তন ভাবাবেশ যে যাদের হচ্ছে কার কতটা আধ্যাত্মিক বিকাশ হয়েছে এটি ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। একদিন এইরকম যখন এরকম নাচ গান হচ্ছে তখন ঠাকুর মা জগদম্বার কাছে প্রার্থনা করলেন, মা তোর যদি ইচ্ছা হয় এই ছেলেদের একটু ভাব ঠাপ হোক। বিষ্ণু ঘরে কীর্তনকালে ভাবাবেশে লাটু এমন হুঙ্কার দিতেন যে সারা মন্দিরটি গমগম করত। ঠাকুরের ঘরেতে কীর্তন খুব জমে গেছিল। কীর্তন যখন শেষ হলো তখন খোকা মহারাজ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এই যে কীর্তন হলো এর মধ্যে কার ঠিক ঠিক ভাব হয়েছিল বলে আপনার মনে হয়? ঠাকুর একবারে পরিষ্কার বললেন, আজ লেটরই ঠিক ঠিক ভাব হয়েছিল আর বাকি সব অল্প স্বল্প। তবে ঠাকুর একেবারে বাড়াবাড়ি ভালোবাসতেন না, লাটু মহারাজ তো খুব লাফাঝাপি করতেন। তাকে বললেন, ওরে বেশি নাচুনি কাঁদুনি ভালো নয়, ওতে সময় সময় ভাবভঙ্গ হয়ে যায়। এরপরে একটা ভয়ঙ্কর উপদেশ দিলেন, এটা আমাদের জন্য খুব প্রয়োজনীয়, ভাবকে গোপন করতে না পারলে ভাব অন্তর্মুখী হতে চায় না। সাধন জীবন অন্তর্মুখী জীবন, নিজের ভেতরে ঢুকে যাওয়ার জীবন। বাইরে যত কিছু দেখানো টেখানো যা ছিল সেগুলো যখন শেষ হয়ে যায়, যখন আমরা নিজের ভেতরে যাত্রা করি, সেই জীবন হলো ধর্মজীবন। সেই জীবনে ওই রকম আমাদের অন্তর্মুখী হওয়াটা ভীষণ জরুরি। একবার ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর আর নিজে সবাইকে সকলকে নিজে নিজে ঘরেতে ধ্যানে বসিয়ে গান ধরলেন, জাগো মা কুলকুণ্ডলিনী। আর এই যে গান যখন হচ্ছে তখন ভাবের আবেশে লাটু উহু করে চিৎকার করে উঠেছিলেন, আর ঠাকুর তার দুটো কাঁধ চেপে ধরলেন। লাটু আর নিজের আসনে থাকতে পারলেন না, শীঘ্রই নিজের বাহ্য জ্ঞান হারালেন। এই যে গানের কি প্রভাব, শ্রীরামকৃষ্ণের গানের কি প্রভাব, একজন সাধারণ মানুষ তার ভেতরে বদল হয়ে যাচ্ছে, তার ভেতরে কুণ্ডলিনী শক্তির জাগরণ হচ্ছে। এই যে অন্তর্লীলা, তার এই সমস্ত দারুণ সব ব্যাপার। একদিন লাটু মহারাজকে শিব মন্দিরে ধ্যানে পাঠালেন এবং ধ্যানে তিনি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেন, বাহ্য জ্ঞান শূন্য। এই শুনে ঠাকুর দ্রুত শিব মন্দিরে গিয়ে লাটুকে মাথায় বাতাস করতে লাগলেন। শীতল বায়ুর স্পর্শে আস্তে আস্তে লাটুর শরীর কেঁপে উঠল। ঠাকুর বলছেন, আমরা তো রাম রাম হরি হরি করি শুনেছি, ঠাকুরের কানে ভগবানের নাম বলা হতো। ঠাকুর একদম অন্য বলছেন, ওরে বেলা যে গড়িয়ে গেল, সন্ধে টন্দে সাজবি কখন? ধ্যানোত্তীত লাটু ঠাকুরকে বিজন করতে দেখে একবার অপ্রতিভ হয়ে পড়লেন এবং অপরাধীর ন্যায় জানালেন যে শিবের সামনে শিবের দিকে তাকিয়ে থাকার সময় একটি জ্যোতি তিনি দর্শন করেছিলেন এবং তিনি দেখলেন গোটা জ্যোতিটা সমস্ত ঘর পূর্ণ করে তাকেও যেন সেই জ্যোতির ভেতর ডুবিয়ে দিলেন। ঠাকুর অ্যাপ্রিসিয়েট করতে থাকলেন, বললেন, বেশ বেশ আরও কত দেখবি, এখন এক গ্লাস জল খা দেখিনি। এই বলিয়া সস্নেহে তাকে জল দিলেন। দেখুন কি সুন্দর গুরু, আমরা এমন গুরু পেলে আমাদের খুব খুব আনন্দ হবে। আরেকটি ঘটনা, সেটা শ্যামপুকুর বাটির সময়। এটি ঠাকুর তখন গলরোগে আক্রান্ত হয়ে শ্যামপুকুর বাটিতে আছেন, সেবক লাটুও সঙ্গে আসিলেন। এখানে লাটু ভাবাবেশে গায়ের জামা ছিঁড়তে থাকলে ঠাকুর তৎক্ষণাৎ বোতাম খুলে বুকে হাত বুলিয়ে দিলেন, ক্রমে লাটুর ভাব শান্ত হল। কিন্তু এইরূপ ভাব সমাধি চলতে থাকলেও লাটু ঠাকুরের সেবায় তৎপর ছিলেন, স্বেচ্ছায় অবহেলা করতেন না। তিনি বলতেন, তার সেবাই তো আমাদের উপাসনা,
আমাদের আর কি অন্য উপাসনা আছে? ঠাকুর তাদের শেখাতেন কিরকম ভাবে নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে হয়, কোন দিকে মুখ করে থাকতে হয়, কত মন্ত্র জপ করতে হয়। কিন্তু লাটু মহারাজ জানতেন যে ভগবানের সেবাই হচ্ছে, শ্রীরামকৃষ্ণের সেবাই হচ্ছে তার উপাসনা। আমরা দেখবেন রাম বাবা, শ্যাম বাবা, যদু বাবা নানান জনের কাছ থেকে নানা রকম প্রাণায়াম আনায়াম সব অনেক রকম শেখার চেষ্টা করি। আমরা আমাদের গুরুর কাছে যে দীক্ষা মন্ত্র পেয়েছি সেটির প্রতি আমাদের এতটুকু বিশ্বাস ভক্তি আসে না। আমাদের মন্ত্রগুলো দেখবেন তিন তিন ছন্দে ভাগ করা আছে, যে কোনো মন্ত্র তিন তিন ছন্দে ভাগ করা। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্ভরিণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওম। দেখুন সমস্ত মন্ত্র তিন তিন ছন্দে ভাগ করা আছে। কেন তিন তিন ছন্দে ভাগ করা আছে? তার কারণ হচ্ছে এই মন্ত্রগুলো জপ করার সময় আপনা আপনি আমাদের পূরক হবে, আপনা আপনি আমাদের কুম্ভক হবে, আপনা আপনি আমাদের ইচ্ছক হবে। আমাদের আলাদা করে প্রাণায়াম এ সমস্ত করার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকতো আমাদের গুরুরা বলে দিতেন, যার যে সমস্ত প্রার্থীর প্রয়োজন হয় তাদের গুরুরা বলে দেন। আমাদের মন্ত্রগুলোই এমনভাবে সাজানো যে শতভাবে সেটি আমাদের হবে। অতএব আমরা যদি আমাদের যে মন্ত্র আছে সেগুলোকে নিষ্ঠা করে করি, আমাদের যে মন্ত্র দেবতা, আমাদের যে ইষ্ট, তার সেবাতে দিন রাত অতিক্রম অতিক্রান্ত করিয়ে দিন রাত কালাতিপাত করি, তাহলেই আমাদের জীবনে হবে। আমরা সেই বাদ দিয়ে সেগুলোতে অন্য আমরা অন্যরকম কিছু করে থাকি। এই যে লাটুর যে ভগবান দর্শন, ঠাকুরও তাকে উজাড় করে দিয়েছিলেন। ঠাকুরকে একদিন ঠাকুরের একদিন দেখা গেল যে তিনি ঠাকুরের মাথায় হাত বুলাতে ঠাকুর বলেছিলেন, হাত বুলাতে বুলাতে লাটুর হাত একেবারে সম্পূর্ণ থেমে গেল, দেহ স্থির, চক্ষু নিষ্পন্দ, আর দু চারবার ডাকিয়াও তার গায়ে হাত দিয়েও সাড়া পাওয়া গেল না। এই ঘটনাকে লক্ষ্য করে লাটু মহারাজ বলেছিলেন, একদিন তো কাশীপুরে ওনার মাথায় হাত বুলুচ্ছিল, তখন আমার সামনে সেই মুল্লুক খুলে গেল, সেই মুল্লুক যা দেখেছি তা চোখে ধরতে পারিনি, যা আস্বাদন করেছি তা জীব নিতে পারিনি। এই হলো শ্রীরামকৃষ্ণের ট্রেনিং। একটা সম্পূর্ণ মূর্খ ছেলে লেখাপড়ায় আমাদের প্রচলিত নিয়মে লেখাপড়া যিনি একেবারেই শেখেননি, তাকে তিনি ঈশ্বর সাধনের পথ বলছেন। তিনি জানেন এই সাধন পদ্ধতি ছাড়া তার আর কোনো সাধন সম্পদ থাকবে না, সেই কারণে তিনি তাকে দিয়ে সাধন ভজন করিয়ে নিয়েছেন তার থাকাকালীন। ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে বৃন্দাবন যাত্রায় যারা ছিলেন তাদের মধ্যে সেই দলে লাটু মহারাজও ছিলেন। বৃন্দাবন আশ্রমকালে বৃন্দাবনে থাকাকালে লাটু মহারাজের আহারের কিছুই ঠিক থাকতো না, নিজের রুটি বানরদের খাইয়ে দিয়ে তিনি আবার মায়ের কাছে এসে তিনি রুটি চাইতেন। যমুনা পুলিনে তিনি তপস্যা করেছিলেন, কিন্তু 1887 সালে যখন তিনি খ্রিস্টাব্দ প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যখন তিনি শুনলেন যে রামচন্দ্র দত্তের অন্য একটি কন্যা আগুনে পুড়ে মারা গেছে, সেই সংবাদ পেয়ে তিনি লাটুকে তিনি কলকাতায় ফিরে আসেন এবং তিনি শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে কলকাতায় ফিরে আসেন। 1888 সালে তারপর তিনি বরানগর মঠে চলে যান এবং বরানগর মঠে গিয়ে তার সন্ন্যাস হয়। সন্ন্যাসের পর তার নাম হয় স্বামী অদ্ভুতানন্দ। বরানগর মঠে তিনি একাধিক্রমে 1.5 বছর ছিলেন। 1888 খ্রিস্টাব্দের শীতকালে তার নিউমোনিয়া হয়েছে। সেই সময় তিনি ওই নিউমোনিয়াতে তার ভীষণ ঠান্ডা লাগছে, তখন তত জিনিসপত্র ছিল না ইয়েতে, শীত নিবারণের জন্য একটা মালসাই করে আগুন দিয়ে রাখা হলো যাতে ঘরটা গরম হয়। ঘরের চারদিক বন্ধ করে দেওয়া হতে তিনি চিৎকার করে থাকতে লাগলেন, আমাকে মেরে ফেললো রে বাপ, আমি আর কারুর কথা শুনবো না, ছাদে গিয়ে শোবো। মালসা সরিয়ে দেওয়া হলো। এই গল্পগুলো এই কারণে বলছি, আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু গল্পগুলো বলার কারণ সাধন জীবন যে কত সহজ স্বাভাবিক হতে পারে সেটা এইসব জীবন আমাদের বুঝিয়ে দিয়েছেন। আরোগ্য লাভের পর তিনি কিছুদিন রামবাবুর বাড়িতে গিয়েছিলেন, তারপরে মঠে থাকেন, তারপরে 3-4 মাস নীলাম্বর মুখার্জি বাগানবাড়ি, তখন বেলুড় মঠ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে
সেইখানে তিনি শ্রী শ্রী মায়ের কাছে চলে যান। নীলাম্বর মুখার্জি বাগান বাড়ি থেকে মা পুরী ধামে যান, সেটা হচ্ছে নভেম্বর 1888 সাল। লাটু মহারাজ আবার বড়নগরে ফেরত আসেন। শারদানন্দজির সঙ্গে তার একটা ভারী সুন্দর ঘটনা আছে। শারদানন্দজি একবার বলেছিলেন, রাত্রে লেটো ঘুমোয় না, সে প্রথম রাত্রে ঘুমোনোর ভান করে নাক ডাকায়, সকলে ঘুমিয়ে উঠলে মালা জপ করে। এটা দেখুন, আমাদের তো প্রথম রাত্রে ঘুমোনোর পরে আবার ঘুম ভেঙে গেলে আমরা আবার একটু ফেসবুক নাড়াচাড়া করে দেখি, নাহলে দেখি কোনো মেসেজ এলো কিনা হোয়াটসঅ্যাপে, পছন্দের ছবি টবি হলে তাও খুলে খালে দেখি। কিন্তু লাটু মহারাজের কি সুন্দর, দেখুন প্রথম রাত্রে নাক ডাকি ঘুমিয়ে নেন, সবাই ভাবলেন লাটু মহারাজ ঘুমিয়ে গেছেন। তারপরে দ্বিতীয় রাত্রে আর ঘুম নেই, গভীর ভাব সমাধিতে মগ্ন। একটা অদ্ভুত ঘটনা ছিল, একদিন রাত্রে খটখট শব্দ শুনে শারদানন্দজি ভাবলেন ইঁদুর এসেছে, তিনি তাড়া দিলেন, আওয়াজ বন্ধ হয়ে গেল। আবার খানিকক্ষণ বাদে আবার ওরকম খটখট খটখট শব্দ হচ্ছে, শারদানন্দজি আবার তাড়া দিলেন, আবার শব্দ বন্ধ হয়ে গেল। শারদানন্দজির মনে হলো যে এটা ঠিক ইঁদুরের নয়, তিনি চুপ করে থাকলেন। তথ্য আবিষ্কারের জন্য পরের দিন রাত্রে লণ্ঠনাদিকে অল্প করে জ্বালিয়ে ঘরের মধ্যে রাখলেন, আর যখনই এইরকম খটখট করে শব্দ হতে থাকলো তখনই সঙ্গে সঙ্গে তিনি আলোটা বাড়িয়ে দিলেন, দেখলেন বড় বড় রুদ্রাক্ষের মালায় আমাদের লাটু মহারাজ জপ করছেন। রুদ্রাক্ষের মালা দানাগুলো যদি বড় হয় তাহলে একটা অপরের সঙ্গে ঠেকাঠেকি হয়ে সেখানে সেই আওয়াজ তৈরি হয়। 1892 সালে বড়নগর মঠ থেকে মঠ আলমবাজার মঠে চলে এলেন। লাটু মহারাজ সেখানে প্রায় থাকেননি, মাঝে মাঝে আসতেন। এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটল, যেটার ঘটনা আপনাদের বলি। আলমবাজার মঠে একটি ঘটনায় ঠাকুরের প্রতি তার কিরকম ঐকান্তিক ভক্তি ভালোবাসা ছিল সেটির প্রমাণ আমরা পাই। 1893 সালে স্বামী অভেদানন্দজি একটি স্তোত্র রচনা করলেন, আপনারা অনেকেই জানেন সেই স্তোত্রটা, ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিড্যম তং রামকৃষ্ণম শিরসান মামি। এই স্তোত্র পাঠকালে ঈশাবতারম এই কথাটা শুনে লাটু মহারাজের মনে হলো ঠাকুরকে বোধহয় ভগবান যীশুখ্রিস্টের অবতার বলে বলা হচ্ছে, তাই তিনি শারদানন্দজিকে বললেন, তোমরা এরই মধ্যে তাকে ভুলে গেলে, ঈশাকে পুজো করছ। অভেদানন্দজি যখন তাকে বুঝিয়ে দিলেন তখন তিনি খুব খুশি হলেন। এই সময়ের একটি ঘটনা স্বামী শুদ্ধানন্দজির ডায়েরি থেকে আমরা পাই। স্বামী শুদ্ধানন্দজি লিখছেন, সেদিন সেই প্রথম আমরা আলমবাজার মঠে গেছি, দেখি একজন টান হয়ে খাটিয়ায় শুয়ে আছেন আর অপর দুজন তার ধরে তাকে টানাটানি করছেন। অনেকদিন পর তাকে এইরূপ শুয়ে থাকবার কারণ জিজ্ঞাসা করেছিলুম, ওইরূপ টানাটানি করবার কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন যে মনে করেছিলুম আমি আর খাবো না, অন্ন ত্যাগ করব, তাই পড়েছিলুম। 1892 সাল থেকে 1897 সাল পর্যন্ত এই যে দীর্ঘ 5 বছর সময় লাটু মহারাজ গঙ্গার তীরেই কাটিয়েছেন। লাটু মহারাজের চারটি বাসস্থান ছিল, একটা হচ্ছে গঙ্গার তীর, দুই হচ্ছে বলরাম মন্দির, তিন হচ্ছে বসুমতী সাহিত্য মন্দিরের প্রেস, এবং অন্তিমটি হলো কাশী। এই 1897 সালে তিনি গঙ্গার তীরে কাটিয়েছিলেন। গিরিশবাবু লাটু মহারাজ সম্পর্কে কাউকে কোনটা, চারটে জায়গা, একটা হচ্ছে আমাদের গঙ্গার তীর বাগবাজারের গঙ্গার ঘাট, ওই যেখানে পোলটা আছে সেইখানটা, দুই হচ্ছে বলরাম মন্দির, তিন হচ্ছে আমাদের বসুমতী সাহিত্য মন্দিরের অফিস, আর চার হচ্ছে কাশী। এই চার জায়গাতে তিনি থেকেছেন। 1892 থেকে 1897 পুরো 5টি বছর তিনি গঙ্গার তীরে কেটেছেন। একবার আলোচনা হচ্ছে গীতার স্থিতপ্রজ্ঞ যে মানুষ, এরকম মানুষ কি দেখা যায়? গিরিশচন্দ্র ঘোষ তাকে, সেই মানুষকে বললেন, যদি সত্যি সত্যি এই গীতার স্থিতপ্রজ্ঞ সাধু দেখতে চাও তাহলে লাটুকে গিয়ে দেখো, জগতে কারুর সঙ্গে তার বাধ্যবাধকতা নেই, কোনো বিষয়ে রাগদ্বেষ নেই, কোনো বস্তুতে লোভ মোহ নেই, তার মুখে অভিসম্পাদ বর্ষিত হয় না,
আশীর্বাদ উচ্চারিত হয় না। অন্য জগতে মন রেখে তিনি পূর্ব সংস্কার বশত লৌকিক আচার আহার বিহারাদি করিতেন মাত্র। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ লোকের ভাষা, স্থিতপ্রজ্ঞের লোকের লক্ষণ। আমরা এমন মানুষ দেখেছি, হয়তো আপনাদের মনে হবে কেন হঠাৎ করে এই সময় আমি এটা বললুম, কিন্তু এমন মানুষ দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। পূজনীয় আত্মস্থানন্দজি তখন সঙ্গগুরু, তিনি দীক্ষা দেন, আমরা তাকে দীক্ষার সময় সাহায্য করি। আমাদের দ্রুত চেষ্টা থাকতো কতক্ষণে মহারাজকে তার সিটে বসিয়ে দেব, সেই কারণে আমরা তাড়াহুড়ো করতুম, মহারাজের জন্যই কাজ করি, কিন্তু মহারাজের দিকে কোনো দিন তাকিয়ে থাকার আমাদের ইচ্ছে হতো না, মানে সময় পেতুম না আমরা। একদিন এরকম শীতকালে দীক্ষা হচ্ছে, ঘরে কার্পেট পাতা আছে, মহারাজ আসতে গিয়ে পাটা তার একটু পিছলে গেছিল, তিনি আমার ব্যালেন্স রাখার জন্য আমার বাঁ হাতটাকে খপ করে ধরলেন। সেই প্রথম মহারাজের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, সবচেয়ে আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে তার চোখ। এই যে বলা হচ্ছে না, অন্য জগতে মন রেখে তিনি তখন পূর্ব সংস্কার বসে লৌকিক আচার ব্যবহার এবং আহার বিহার আদি করতেন। তাকে দেখে মনে হলো তিনি যেন এই জগতে, তার মনটা এই জগতে নেই, অথচ ওই সংস্কার বশত তিনি যেন সমস্ত কিছু করছেন, অর্ঘ দিচ্ছেন, ফুল সাজাচ্ছেন, চন্দন দিচ্ছেন, বসেছেন, কথা বলছেন, সব যেন তাই। যত দিন যেতে থাকলো, এটা দীক্ষার সময় শুধু প্রথম দিকে দেখা যেত, কিন্তু যত দিন যেতে থাকলো আমরা মহারাজকে প্রণাম করতে যেতাম, শেষের দিকে মহারাজ আর আমাদের কারুর সঙ্গে কোনো কথাই বলতেন না, চুপটি করে বসে থাকতেন। ওনাকে দেখে মনে হতো ওর মন অন্য জগতে বিচারণ করছে। মন্দিরে যখন তিনি ঠাকুরের কাছে যেতেন, ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসতেন, উনি মালা পড়তে খুব ভালোবাসতেন বলে পূজারী মহারাজরা ঠাকুরের প্রসাদী মালা রেখে দিত। মহারাজ ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে এলে মহারাজের গলায় সেই মালা পরিয়ে দিতেন। অপূর্ব সেই চেহারা, কিন্তু তার চোখ দুটি অদ্ভুত, যেন এই জগতের মধ্যে তিনি নেই। এই গীতাক্ত, এই স্থিতপ্রজ্ঞ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। তার যে ভিক্ষালব্ধ অর্থ, অর্থাৎ লোকে যেমন সন্ন্যাসীদের প্রণামী টুনামি দেন, আপনারা যেমন আমাদের টাকা পয়সা দেন, সেই ভিক্ষালব্ধ অর্থে তিনি চাল ভাজা অথবা ছোলা ভাজা খেয়ে তার খুন্নিবৃত্তি করতেন। কাপড় দরকার প্রয়োজন হলে তিনি রামবাবুর বাড়িতে যেতেন, আর কম্বল দরকার হলে তিনি গিরিশবাবুর কাছে গিয়ে হাত পাততেন। আর এছাড়া বলরামবাবু, হরমোহনবাবু, খগেনবাবু, উপেনবাবু আর খোড়ো কেদারবাবু, এদের গৃহে তিনি মাঝে মাঝে দর্শন দিতেন। সালকিয়ায় একজন মুদি তাকে রোজ রুটি আর ছোলা ভাজা তাকে দিয়ে তার সেবা করত। ইন্দিনি এরকম ধ্যানস্থ থাকতেন, গামছার ভেতরে কিছু ছোলা নিয়ে তিনি একটা ইঁটে চাপা দিয়ে জলে ভিজিয়ে রেখেছেন। এমন ধ্যান করছেন, যখন জলে ভিজিয়েছেন তখন ভাটা, অল্প অল্প জল আছে, কিন্তু যখন ধ্যান ভাঙল তখন তিনি দেখলেন যে জোয়ার এসে গেছে, আটতের সেই ইঁট বাঁধা সেই ছোলাটা সেটা বোধহয় জলের অনেক তলায় আছে। অপেক্ষা করতে হলো পরের ভাটা আসার জন্য। যখন পরের ভাটা এলো তখন তিনি আবার সেই ইঁট সরিয়ে সেই ছোলা নিয়ে খেলেন। এরকম তার ছিল। বাগবাজারে একবার খড়ের নৌকায় তিনি বসে আছেন, কখন যে নৌকা চলতে শুরু করেছেন তার কোনো খেয়াল নেই। যখন তার খেয়াল এলো তখন নৌকা বাগবাজার থেকে দক্ষিণেশ্বরের সামনে দিয়ে পৌঁছেছেন মাঝিদের বলে তিনি নৌকাতে নেমে পড়লেন। আবার এ ঠিক এরকমভাবে এই যে উনি এই কাশীপুর ইয়ার্ডে এই যে গাড়ি ফাঁকা গাড়িতে তিনি বসে, সেই ফাঁকা গাড়ির কামরায় বসে তিনি ধ্যান করতেন। একদিন কখন গাড়ি ছেড়ে দিয়েছে তার মনে নেই, যখন স্মরণ এলো তখন গাড়ি চিতপুর পোল ক্রস করছেন। চিতপুর থেকে তিনি ওই চাঁদনির ছাদ অবধি তিনি এরকমভাবে দেখতেন। মাঝে মাঝে তিনি পুরী ভুবনেশ্বর যেতেন, তার মধ্যে একটি অপূর্ব প্রার্থনা আছে, লাটু মহারাজের প্রার্থনাগুলো অপূর্ব। তিনি ঠাকুরের মহাপ্রভুর দর্শনে গেছেন, মানে আমাদের জগন্নাথ মহাপ্রভুর দর্শনে গেছেন, তিনি বলছেন জগন্নাথের কাছে গিয়ে কি বললেন, বললেন যে রূপ দেখে মহাপ্রভু চোখের জলে ভেসে যেতেন, আপনি দয়া করে আমায় সেই রূপটি দেখান। জগন্নাথও তার সেই প্রার্থনা পূর্ণ করেছিলেন। এটা 1895 সালের ঘটনা। আর জগন্নাথের কাছে তিনি অদ্ভুত দুটো বর চেয়েছিলেন, এগুলোই শেখবার মতো।
আমরা কত কি চাই না, এই চাই ওই চাই, জিনিসপত্র চাই, সংসারে সুখ চাই, বৈরাগ্য চাই, বিবেক চাই, কত কি চাই। তার এ সমস্ত চাওয়া ছিল না, কি সুন্দর চাওয়াগুলো। তিনি বলছেন বেশি ঘুরতে পারবো না, আর যাই খাই না খাই তাই যেন হজম হয়ে যায়। আর দ্বিতীয় বরের মধ্যে তিনি বলেছেন ভিক্ষান্নের তো কোনো ঠিক নেই, জানো তো হজম শক্তি ভালো না হলে এটার কেন তিনি এইরকম প্রার্থনা করেছেন এটা বলতে গিয়ে তিনি বোঝাচ্ছেন ভিক্ষান্নের তো কোনো ঠিক নেই, যেন যা খাই হজম শক্তি সা হয়ে গেলে, হজম শক্তি ভালো না হলে শরীর ভেঙে যায়। তাই তিনি প্রার্থনা করেছিলেন যে বেশি ঘুরতে পারবো না, যা খাই তা যেন হজম হয়ে যায়। দেখুন আমরা তো অনেক কিছু ভাবি, তিনি হজম এর এই হজম হয়ে যাওয়াটার একটা অন্যরকম অর্থ আছে। এটা শুধুমাত্র কেবল মানে খাবার প্রার্থনা নয়, হজম হয়ে যাওয়া মানে যেমন যেমন সাধন করছি আমার যেন সেই অ্যাবজর্ব করার মতো ক্ষমতা থাকে। এই অ্যাবজর্ব করার ক্ষমতাটা আমাদের খুব জরুরি। অনেক সময় আমাদের মাথা খারাপ হয়ে যায় বেশি সাধন ভজন করলে, কিন্তু সেই সাধন ভজনের যদি সেটা অ্যাবজর্ব না করতে পারি তাহলে আমাদের খুব মুশকিল। লাটু মহারাজের চিন্তাধারা আর তার জীবন প্রণালীর সঙ্গে স্বামীজির ভাবধারা আর কার্যপ্রণালী খুব ফারাক ছিল। 1897 সালে স্বামীজি আমেরিকা থেকে ফিরে এলেন এবং পশুপতিবাবুর ঘরে বসে সংবর্ধনায় নিলেন, কিন্তু লাটু মহারাজকে সেখানে দেখতে পাওয়া গেল না। তিনি তখন ভাবছিলেন সাহেব মেমদের সঙ্গে মিলে নরেনের কি আমার কথা মনে আছে। নরেন কিন্তু ঠিক মনে রেখেছে, তাকে খুঁজে পেতে ঠিক বার করলেন। যখন নরেনকে তিনি বললেন তখন নরেন তাকে বললেন তুই আমার সেই লাটু ভাই আর আমি তোর সেই নরেন ভাই। স্বামীজি তখন মঠ মিশন শুরু করবেন। লাটু মহারাজ বললেন ভাই এত ঝঞ্ঝাট কেন আনছো, এতে যে ধ্যান ধারণা সব গুলিয়ে যাবে। সেদিন স্বামীজির যুক্তি লাটু মহারাজের একেবারে ভালো লাগেনি। লাটু মহারাজ ওই মঠ থেকে তিনি চলে গেলেন। স্বামীজি তাকে জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছিস, লাটু মহারাজ বললেন কলকাতায়। কেন যাচ্ছিস কলকাতায়, লাটু মহারাজ বললেন তুমি ওদেশ থেকে এসেছো, কত নিয়ম করেছো, আমি ও সব মানতে পারবো না, আমার মন এখনো ঘড়ি ধরা হয়নি যে তুমি ঘন্টা বাজাবে আর আমার মন অমনি ধ্যানে বসে যাবে। নবীন এবং প্রাচীন এই দুই ধারাতে এক অদ্ভুত যে সংঘর্ষস্থলে স্বামীজি বললেন তবে তুই যা, কিন্তু ফটক বের হতে না হতে আবার তাকে ধরে নিয়ে এলেন। স্বামীজি বললেন তাকে তোকে এ নিয়ম মানতে হবে না, যারা নতুন এসেছে তাদের জন্য এ নিয়ম। আবার স্বামীজি শরীর চর্চার ব্যবস্থা করেছিলেন, তো ডাম্বেল টাম্বেল ভাজতে হতো, অদ্বৈতানন্দজি ডাম্বেল ভাজতে শুরু করে দিয়েছিলেন, লাটু মহারাজকে এই সমস্ত করানো গেল না। তিনি বললেন এ আবার কি একটা মত চালিয়ে দিলে ভাই, এ বয়সে আমাদের ডাম্বেল ভাজতে হবে নাকি, আমি তো তোমার মতো তোমার ডাম্বেল ভাজতে পারবো না। এই শুনে লাটু মহারাজ স্বামীজি খুব হাসতেন। লাটু মহারাজ একটা সময় মঠ থেকে চলে গেলেন, ভারী সুন্দর তার যুক্তি ছিল, মঠে থাকলে মঠের নিয়ম পালন করতে হবে, আমি যেহেতু মঠে থাকবো না মঠের নিয়ম পালন করবো না, তাই মঠেও থাকবো না, এমনকি মঠের খাবারও তিনি খেতেন না। স্বামীজির সঙ্গে তিনি উত্তর ভারতে বেড়াতে গেছিলেন 1897 সালে। কাশ্মীরে যে হাউস বোটে স্বামীজি ছিলেন সেখানে যেরকম ওখানকার নিয়ম, যে যে হাউস বোটের মালিক তিনি একদিকে হাউস বোটের একদিকে তার পরিবার নিয়ে ঘর সংসার করতেন, সন্ন্যাসী তিনি তিনি মহিলাদের সঙ্গে একই হাউস বোটে অবস্থান করবেন না। স্বামীজি তাকে বললেন যে এই আমি থাকতে তোর এখানে কোনো সমস্যা হবে না। একটা প্রাচীন মন্দির দেখতে গিয়ে স্বামীজি বললেন এই মন্দির 2-3 হাজার বছরের পুরনো। লাটু মহারাজ অমনি বললেন তুমি বুঝলে কি করে, আমাকে বোঝাও ওখানে কি এই কথা লেখা আছে, দেখুন কি সরল। স্বামীজি বলছেন তোকে সে কথা বোঝাতে পারবো না, যদি তুই লেখাপড়া শিখতিস তো তোকে বোঝাবার চেষ্টা করতাম, এই হচ্ছে অবস্থা। লাটু মহারাজের বুদ্ধির তারিফ করবার জন্য স্বামীজি কখনো কখনো তাকে প্রসিদ্ধ গ্রিক দার্শনিক প্লেটোর নাম অনুসারে তাকে ডাকতেন। এরূপ মূর্খত্বের অপবাদেও পশ্চাৎপদ না হয়ে বুদ্ধিমান প্লেটো উত্তর দিতেন, ও বুঝেছি তুমি এমন বিদ্বান যে আমার মতো গণ্ডমূর্খকে বোঝাতে পারবেন, ওই যে
মন্দিরটা কয়েক হাজার বছরের পূর্ণ, সেটা কি করে বোঝাতে পারছেন না স্বামীজি? স্বামীজি বলছেন, তুই যদি লেখাপড়া জানতিস তাহলে ওই যে ট্যাবলেট যে লেখা আছে সেইটা দেখেই তুই বুঝতে পারতিস যে এটা লাটু মহারাজ, এটা অনেক বছরের পুরনো। এরই মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল, সেটা হচ্ছে 1898 সালের কথা। রামবাবু ভীষণ রকমভাবে অসুস্থ হয়ে পড়লেন। রামবাবুই তাকে ঠাকুরের কাছে নিয়ে এসেছিলেন, তার মনিব তিনি রামবাবুকে দেখতে, শেষ সেবা করতে তিনি এলেন। রামবাবু তখন এত অসুস্থ তার 24 ঘন্টাই পাখার বাতাস লাগে, কেউ তার সেবা করতে রাজি নন। লাটু মহারাজ 24 ঘন্টা তার বাতাস করতেন, তিনি ভুলেই গেলেন তিনি সন্ন্যাসী, তিনি শুধু মনেও করতেন রামবাবু তার জীবনের একজন পথিকৃৎ, তিনি তাকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে এসছেন। 1899 সালে স্বামীজি যখন দ্বিতীয়বার বিদেশ গমন করেন, তখন লাটু মহারাজ বেলুর মঠ থেকে ছেড়ে গিয়ে বিডেন স্ট্রিটে বসুমতী সাহিত্য মন্দিরের যে ছাপাখানা সেইখানে তিনি থাকতেন। সেখানে যারা থাকতেন তাদের অনেকেরই চরিত্রের অবনমন হয়েছিল, গরিব মানুষ মদ খেত, জুয়া খেত, সাট্টা খেলত। তাকে প্রশ্ন করা হয়েছিল, যারা চরিত্রহীন তাদের সঙ্গে আপনি মিশেন কেন? ভারী সুন্দর তার উত্তর, তিনি বলেছিলেন, কিন্তু তারা তো কপট ছিল না, এটা একটা খুব বড় কথা। চরিত্রহীন হতে পারে কিন্তু তারা কপট নয়, মিথ্যাবাদী নয়। রাজা মহারাজের ভারী সুন্দর কথা আছে, বলছেন যে চরিত্রহীন তার সঙ্গে ঘর করা যায়, কিন্তু যে মিথ্যে কথা বলে, যে কপট, তার সঙ্গে ঘর করা যায় না। বসুমতী সাহিত্য মন্দিরের যারা ছিলেন তারা, তাদেরকে তিনি মাঝে মাঝেই কচুরি আর তারপরে তরকারি এই সমস্ত খাওয়াতেন। এখনো যে কারণে লাটু মহারাজের খুব প্রিয় ছিল ডাল পুরি আর তরকারি, যে কারণে মাঘি পূর্ণিমার দিন লাটু মহারাজের জন্মতিথির দিন আমাদের জোটে ডাল পুরি বেলুর মঠে জোটে, এখানে এখনো জোটেনি, ডাল পুরি আর তরকারি লাটু মহারাজ খাওয়াতেন। লাটু মহারাজ শাস্ত্র পড়েননি, কিন্তু শাস্ত্র যে অনুভবের জিনিস থেকে, অনুভব থেকে এসেছে, এটা লাটু মহারাজের জীবন থেকে আমরা বুঝতে পারি। কাশীতে একবার তার সেই আলোচনা চলছে, সেখানে শশধর তর্কচূড়ামণি উপনিষদ ব্যাখ্যা করছেন। উপনিষদে সেখানে শ্লোকটি ব্যাখ্যা হচ্ছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট তম স্বাচ্ছরীরাত প্রবেহন মুঞ্জাদিবেশিকম ধৈর্যেন। এর অর্থ হচ্ছে, এই মুঞ্জা ঘাস শস্যের শিষকে যেমন অতি সাবধানে খড় থেকে পৃথক করতে হয়, তেমনি হৃদয়ে সর্বদা অধিষ্ঠিত পরমাত্মাকেও সদেহ থেকে পৃথক করতে হয়। শস্যের বীজ মুঞ্জা ঘাসের বীজের ভেতরে, সে শস্যে মুঞ্জা ঘাসের ভেতরে সেই শস্যের বীজটা নিহিত থাকে। খুব সাবধানে যদি সেই ঘাসটিকে যদি আলাদা না করা যায় তাহলে বীজটি পড়ে যায়। ঠিক সেই রকম জীবাত্মার ভেতরে পরমাত্মা বিরাজ করেন, সেই জীবাত্মা থেকে পরমাত্মাকে আলাদা করতে গেল খুব সাবধানে করতে হয়। যখন তিনি শশধর তর্কচূড়ামণি এই সমস্ত বলছেন, তখন লাটু মহারাজ শুনছিলেন। এমন সময় লাটু মহারাজ সুধীর শুদ্ধানন্দজিকে বলতে থাকলে, এ সুধীর, পণ্ডিত ঠিকই বলে। প্রথমে একবার দুবার খুব আস্তে আস্তে বলছিলেন, তারপর তিনি জোরে জোরে বলতে থাকলেন, এ সুধীর, পণ্ডিত ঠিকই বলে। সবাই হাঁ করে তাকিয়ে আছে, কারণ ভাবগম্ভীর্যের সভাটা খুব, শশধর তর্কচূড়ামণি পড়াচ্ছেন তো, অতএব সব খুব গভীরভাবে শুনছেন। তার মধ্যে একজন মুখ্য মানুষ এরকম চিৎকার করে করে বলছেন, পণ্ডিত ঠিক বলছেন, এ সুধীর, পণ্ডিত ঠিক বলছেন। শুদ্ধানন্দজি তাড়াতাড়ি তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এলেন। সমস্ত রাত্রির যতবার তার ঘুম ভাঙছে ততবার তিনি বলছেন, এ সুধীর, পণ্ডিত ঠিক বলেছেন। নিজের অনুভবের সঙ্গে শাস্ত্র বাক্য তার মিলে গেল। সাধারণত মঠের বাইরে সাধনাতীতে যখন তিনি থাকতেন, সঙ্গের প্রতি তার ভীষণ রকমের একটা ভালোবাসা ছিল। বিশেষত স্বামী ব্রহ্মানন্দজির ইঙ্গিত ও আদেশ মানতে তিনি সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি স্ত্রীলোকদের সঙ্গে অধিক মেলামেশা করতে চাইতেন না, এবং তিনি সেগুলো তিনি সাধ্যমতো এড়িয়ে চলতেন। একবার বলরাম মন্দিরে এক স্ত্রী ভক্ত তার ঘরে এসে উপস্থিত
যে তিনি উপদেশ প্রার্থনা করলেন। লাটু মহারাজ তাকে মা ঠাকুরনের কাছে পাঠালেন, তিনি শুনলেন। সেই ভদ্রমহিলা তাকে বলছে যে শরৎ মহারাজই তাকে লাটু মহারাজের কাছে পাঠিয়েছেন। খুব অসন্তুষ্ট হলেন, শরৎ আমাকে কেন পাঠালেন, আমি রাজাকে জানাবো, রাজার হুকুম হলে তবে তোমায় ঠাকুরের কথা শোনাবো, কিন্তু তাঁর হুকুম না পেলে তোমার কোনো কথা বলবো না, যেই কথা সেই কাজ। তিনি মহারাজের নিকটে গেলেন, মহারাজ তখন বলরাম মন্দিরেই ছিলেন, আর তিনি সব শুনে মহিলাটিকে বললেন, শরতের কথায় তুমি ওকে বিরক্ত করে না, হতে তোমার অকল্যাণ হবে। লাটু মহারাজের একবার নিবারণচন্দ্র দত্ত ঠাকুরের গান রচনা করে মঠের সাধুদের শুনিয়েছিলেন। লাটু মহারাজ বলছিলেন, দেখো ঠাকুরদের গান তৈরি করতে নি, ওতে দরিদ্রীর বাড়ে, গানের ভেতর দিয়ে ঠাকুরের নাম প্রচার করো, তাতে নিষেধ কেন? এটি লাটু মহারাজকে কেউ বলেছিলেন। লাটু মহারাজ বলেছিলেন, তুমি রাখালকে খুশি করার জন্য গান বাঁধতে পারো, কিন্তু আমাকে খুশি করার জন্য কখনো ঠাকুরের গান বেঁধো না। 1902 সালে স্বামীজির দেহত্যাগের পর, ঠিক পরে 1902 সালে স্বামীজির দেহত্যাগ হলো, তার কিছুদিন আগে, পরে নয় কিছুদিন আগে, লাটু মহারাজ কাশীধামে চলে যাবেন ঠিক করলেন। এবং 1912 সালের অক্টোবর মাসে, 1912 সালের অক্টোবর মাসে তিনি কাশীধাম যাওয়া পর্যন্ত, ও আচ্ছা সরি আমার ভুল বলা হলো, 1902 সালের কিছু বছর আগে থেকে 1912 সালে পারমানেন্টলি কাশীধাম যাওয়ার আগে লাটু মহারাজের সাধন স্থল, অবস্থান স্থল ছিল বলরাম মন্দির, তিনি সেইখানেই ছিলেন। এমন সময়, এই সময় রামবাবুর স্ত্রীর অসুখের সময় তিনি রামবাবুর বাড়িতে খালি একবার গেছিলেন, সেটি হচ্ছে এপ্রিল 1903। আর 1903-এর পরে দুর্গাপুজোর পরে তিনি একটুখানি তীর্থ দর্শন করেছিলেন। বলরাম মন্দিরের অবস্থানকালটা, এটা বোধহয় লাঠু মহারাজের জীবনের যদি গোল্ডেন পিরিয়ড বলা যায়, তাই একেবারে সাধারণ একটা জীবন যাপন করতেন, তার কাছে সবাই আসতে পারত, মাতাল থেকে খারাপ মানুষ সবাই আসতে পারত, সবাইয়ের খোলার দরজা ছিল। আপনারা গেলে দেখবেন একতলার ডান দিকে ঘুরলে যে কোণের যে ঘরটা আছে, সেই ঘরটাতে লাটু মহারাজ এবং স্বামী তুরিয়ানন্দজি সেই ঘরটাতে থাকতেন। তুরিয়ানন্দজি সব সময় থাকতেন না, কিন্তু লাটু মহারাজই বেশিরভাগ সময় সেই ঘরটিতে থাকতেন। মাতাল চোর সমস্ত লোকেরা থাকতেন এবং তার কাছে আসতেন, এবং সকলের প্রতি তার একটা অদ্ভুত রকমের ভালোবাসা, একটা স্নেহ ছিল। তার ভালোবাসা, তার স্নেহতে এই মানুষগুলোর একদম অনেক রকমের বদল হতো। ধর্মবিশ্বাস সম্পর্কে তিনি খুব উদার ছিলেন। মুসলমানদের ঈদ মহরমে তিনি দরগায় পুজো পাঠাতেন, ক্রিসমাস গুড ফ্রাইডেতে তিনি ভোগ নিয়ে এসে যিশুকে স্বহস্তে সেই ভোগ নিবেদন করতেন। একবার খ্রিস্টান ডিমেলো ধ্যান সম্বন্ধে তার উপদেশ চাইলে তিনি জিজ্ঞাসা করলেন, কাকে ভালোবাসো? সাহেব বললেন, যিশু এবং ঠাকুরকে উভয়কে। তিনি বলছেন, বরাবর কাকে ভালোবেসে এসেছ? ডিমেলো যিশুর নাম করলে লাটু মহারাজ বিধান দিলেন, দেখো যিশুকেই ধরে থাকো। ঠাকুরের নিকট তার সত্যনিষ্ঠার শিক্ষা হয়েছিল। একদিন তিনি বলেছিলেন, জনৈক ভক্তের বাড়িতে তিনি তার বাড়ির বিগ্রহ দেখতে যাবেন, বিকেলবেলা যাওয়ার কথা, সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এমনকি বাগবাজার স্ট্রিটেও জলে জলপূর্ণ, কিন্তু যেহেতু তিনি কথা দিয়েছেন তার বাড়ির বিগ্রহ দেখতে যাবেন, তাই তিনি কাপড় গুটিয়ে সেইখানে চলে গেলেন। এইরকম একটু একটু করে নানা রকমের ঘটনা মায়ের জীবনের সঙ্গে, মায়ের সঙ্গে একটা ঘটনা বলি। 1907 সালে দুর্গা পূজার সময় শ্রী শ্রীমা জয়রামবাটি থেকে বলরাম মন্দিরে এলেন। গাড়ি থেকে নেমে তিনি শুনলেন যে লাটু মহারাজও আছেন। মা তার ঘরেতে এলেন, এসে বলছেন, বাবা লাটু কেমন আছো? লাটু অমনি খুব ধমক দিলেন মাকে, তুমি ভদ্র ঘরের মেয়ে, সদর বাড়িতে কেন আমার সঙ্গে দেখা করতে এসছো? আমাকে তো ডেকে পাঠালেই হতো। খেয়ালি সন্তানের ভব্যতা দেখে মা হাসতে হাসতে ওপরে চলে গেলেন। ওইবারেরই ঘটনা, মা জয়রামবাটি যাচ্ছেন, লাটু মহারাজ শুনেছেন মা জয়রামবাটি যাচ্ছেন, মাকে আর তার দেখা হবে না,
তাই তিনি ঘরের ভেতরে এক একদিক থেকে আরেক দিক পায়চারি করতে থাকলেন আর বলতে থাকলেন সন্ন্যাসী কো পিতা সন্ন্যাসী কো মাতা সন্ন্যাসী নির্মায়া। মা শুনলেন ঘরে ঢুকে তিনি এই কথা বলছেন, তিনি ধীরে ধীরে বলতে থাকলেন তাহলে বাবা নেটো আমাকে তোমার মেনে কাজ নেই। যে মুহূর্তে এই কথা শুনলেন একেবারে মায়ের শ্রী চরণতলে একেবারে লুটিয়ে পড়লেন আর তারপরে কাঁদতে থাকলেন, মাও কাঁদতে থাকলেন। লাটুর মহারাজ একটা অদ্ভুত কাণ্ড করলেন, নিজের চাদরের খুঁটো দিয়ে মায়ের চোখে জল মুছতে মুছতে বললেন যে বাপের ঘরে যাচ্ছ মা কাঁদতে আছে, তারপরে আবার বললেন শরৎ তোমাকে শিগগিরই নিয়ে আসবেন। মায়ের কথা বলতে গেলে তিনি মা সম্পদকে বলতেন মাকে মানা কি সহজ কথা, মাকে মা হলেন স্বয়ং লক্ষ্মী। গিরিশবাবুর দেহত্যাগের পর রামকৃষ্ণবাবু রামকৃষ্ণ বসুর পুত্র হঠাৎই কলেরা রোগে দেহত্যাগ করলেন। এই দুটি মৃত্যু তার কাছে ভীষণ রকমের আঘাত হলো, কারণ গিরিশবাবুর সঙ্গে তার তো একটা খুব একটা আন্তরিক সম্পর্ক ছিল। তিনি ধীরে ধীরে এই সমস্ত মায়া কাটালেন। দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন তিনি কাশীধামে যাত্রা করলেন। যাত্রা করবার পূর্বে তিনি বাসগৃহটির দিকে তাকিয়ে বললেন, তিনবার বলেছিলেন মায়া মায়া মায়া। পথে বৈদ্যনাথ দর্শন করে তিনি সদল বলে কাশীতে এসে অদ্বৈত আশ্রমে উঠলেন, কিন্তু সেখানে স্থানাভাবে টেরিনিমের কুণ্ডু মশাইয়ের বাড়িতে চলে গেলেন। এই বাড়িতে সপ্তাহখানেক থাকার পরে তিনি সোনাপুরায় বংশীদত্তের বাড়িতে আশ্রম নিয়েছিলেন। অতএব বাড়িওয়ালা আশায় 1913 খ্রিস্টাব্দের ডিসেম্বর পর্যন্ত 68 নম্বর পাড়ে হাউলির বাড়িতে ভাড়া নিয়েছিলেন এবং প্রায় 4 বৎসর এখানে থাকার পর শেষকালে 96 নম্বর হারার বাড়িতে ভাড়া বাড়িতে উঠে যান এবং সেখানেই তার মহাপ্রয়াণ ঘটে। কাশীতে বাসকালে একদিন শ্রী শ্রী মার প্রতি তার একটা সুগুপ্ত ভক্তি এবং ভালোবাসা পূর্ণ প্রকাশিত হয়। ভাষা ভাষা মাতৃভক্তির প্রতিগতকলকে প্রায় তিনি বলতেন তোদের মা ঠাউনকে আমি মানি না, কিন্তু সেদিন বিশ্বনাথের জন্য পূজার জন্য ফুল বেলপাতা সব নিয়ে হঠাৎ বললেন চল আগে মায়ের কাছে যাই, মা তখন কাশীতে আছেন। মায়ের বাড়িতে গিয়ে তিনি একবারে মায়ের পাদ পূজা করছিলেন। যারা দ্রষ্টা তারা বলছিলেন তিনি যখন মায়ের কাছে যাচ্ছেন তখনই তিনি ঠকঠক করে কাঁপতে আরম্ভ করছেন, মায়ের স্বরূপ যেন তার কাছে প্রকাশিত হয়েছে। তিনি ধীরে ধীরে কম্পিত হাসতে সেই ফুল মায়ের পাদপদ্মে নিবেদন করলেন। পাড়ে হাউলের বাড়িতে লাটু মহারাজ জপধ্যানে এত তন্ময় হয়ে থাকতেন যে তার আহারাদির কোনো আর কোনো নিয়ম ছিল না। কেউ যদি কোনোদিন যদি রাত্রি একটায় আজ যদি খেয়ে থাকেন তাহলে পরশুদিন আবার দুপুর 3টের সময় তিনি খাবেন। ধ্যান ধারণার কঠোরতা এই সমস্তর জন্য তিনি বলতেন আরে আমি আর কি কঠোর করেছি, কঠোর করেছিল দস্যু রত্নাকর, সংস্কারের দাগ যেন পাথরের আগ, সহজে উঠে না, কর্ম না করলে কৃপা মেলে না। কাশীর বিশ্বনাথ এবং কাশীর গঙ্গা এই দুটির প্রতি তার ভীষণ আকর্ষণ ছিল। তিনি বলতেন বিজয়ানন্দজি মহারাজের জীবনে একটি ভারী সুন্দর ঘটনা আছে। বিজয়ানন্দজিকে তিনি বলেছিলেন হ্যাঁ গো তুমি গঙ্গা স্নান করো, গঙ্গার জল তো ময়লা। বিজয়ানন্দজি বললেন তিনি স্নান বলো কি, স্বয়ং গঙ্গা এখানে বিশ্বনাথ রূপে প্রকাশিত হয়ে আছেন। তিনি পরের দিন একজনকে সঙ্গে করে বিজয়ানন্দজিকে পাঠালেন স্নান করতে। বিজয়ানন্দজি ওই দশাশ্বমেধ ঘাটে ধীরে ধীরে একটা একটা করে সিঁড়িকে অতিক্রম করতে করতে তার সঙ্গী দেখলেন বিজয়ানন্দজি চোখ দুটো একবারে বড় বড় হয়ে যাচ্ছে, বিস্ময়ে তিনি আ আ আ আ করতে থাকতেন এবং একেবারে ইয়ের ওপর বসে পড়লেন, স্থির হয়ে গেলেন। তারপরে খানিক বাদে তিনি শান্ত হলে তাকে কোনো রকমে স্নান করিয়ে তাকে নিয়ে আসা হলো, তখনও তিনি কাঁপছেন ভয়ে। বিজয়ানন্দজিকে জিজ্ঞাসা করা করলেন লাটু মাছ কি দেখলে, তিনি বলেন হ্যাঁ দেখলাম। কি দেখেছিলেন, পরবর্তীকালে তিনি দিল্লিতে যখন আসেন আর্জেন্টিনা থেকে তিনি তার একটি বক্তৃতায় বলেছিলেন তিনি কি দেখেছিলেন। তিনি দেখলেন জলের ভেতর থেকে স্বয়ং শিব উঠে আসছে এবং সে একবারে তার সেই মাথা
আকাশ কে স্পর্শ করছে এবং পা কে স্পর্শ করে আছে গঙ্গা। তিনি বলতেন যে তিনি এটি লাটু মহারাজের কৃপায় তিনি দেখেছিলেন। শেষ বয়সে তার বহুমূত্র রোগ ডায়াবেটিস রোগ হয়েছিল, যে কারণে এক জায়গায় তার একটু ঘা হওয়াতে সেটা গ্যাংগ্রিনে পরিণত হবে। অস্ত্রোপচার করে সেই সময় সারিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার আবার এর এই অস্ত্রোপচারের চিকিৎসাকল্পে শেষ চার দিন প্রত্যেক দিন তার ওই ওই গ্যাংগ্রিনটা থেকেই তার শরীর গেল আর কি। তিনি প্রত্যেক দিন ওই যে ড্রেসিং যে করা হতো সেটা অত্যন্ত কষ্ট হতো, কিন্তু খুব গভীর ভাবের সাথে সেটিকে তিনি সহ্য করতেন, তিতিক্ষার সঙ্গে তিনি সেটিকে সহ্য করতেন। কিন্তু অস্ত্রোপচারে যখন কোনো ফল হলো না, 1920 সালের 24শে এপ্রিল তিনি মহাসমাধিতে ফিরে গেলেন। আমরা শেষ করব মহারাজের এই মহাসমাধির গল্পটি বলে, এগুলো আমাদের জানা খুব জরুরি। এটি স্বামী তুরিয়ানন্দজির চিঠি, 25শে এপ্রিল 1920 সালের একটি চিঠিতে বর্ণনা আছে। তুরিয়ানন্দজি লিখছেন, এমন সুন্দর অদ্ভুত মহাপ্রয়াণ দেখা যায় না। ইদানিং সর্বদাই অন্তর্মুখ থাকিতেন দেখিয়াছি, অসুখের সময় ইহাতে একেবারে ধ্যানস্থ ছিলেন, ভ্রূমধ্যবদ্ধ দৃষ্টি, সকল বিষয় সকল বাহ্য বিষয় হইতে একেবারে সম্পূর্ণ উপরত, সতা সদা সচেতন, অথচ কিছুই খবর রাখতেন না। মাঝে মাঝে প্রায় পকে ডাকতেন, পয়ের হাতে খাইতেন, কখনো কিছু না খাইলে প বলিত তবে আমিও কিছু খাব না, অমনি লাটু মহারাজ খাইয়া লইতেন, কিন্তু দেহত্যাগের পূর্বরাত্রে কিছুই খাইলেন না। প বলিল খাইলেন না তবে আমিও আর কিছু খাব না। লাটু মহারাজ এবার বলিলেন, মত খা, একেবারে মায়া নির্মুক্ত উক্তি। পরদিন সকালে আমি যাইয়া দেখি খুব জ্বর, নাড়ি দেখিলাম নাড়ি নাই। ডাক্তার আসিয়া হার্ট পরীক্ষা করিলেন, শব্দ পাইলেন না, টেম্পারেচার 102.6 ডিগ্রি। বেশ সজ্ঞান, তবে কোনো বাহ্য চেষ্টা নাই। দুধ দিলে অত্যন্ত অসন্তোষ প্রকাশ করলেন, বিশ্বনাথের চরণামৃত অতি সন্তোষের সঙ্গে খাইলেন। বেলা 10টার পর আমি বিদায় লইয়া পুনরায় 4টের সময় উপস্থিত হইব বলিয়া আসিলাম। বাটি আসিয়া স্নান আহার আনতে একটু বিশ্রাম করিতেছি, সংবাদ পাইলাম লাটু মহারাজ 12:10 মিনিটে সময় ইহলোক ছাড়িয়া সস্থানে প্রস্থান করিয়াছেন। আমি তাহাকে শেষ দর্শন করিবার জন্য 16 নম্বর হারার বাগের বাড়িতে উপস্থিত হইলাম। যখন তাহাকে বসাইয়া দিয়া পূজাদি করা হয়, তখনকার মুখের ভাব যে কি সুন্দর দেখাইছিল তা লিখিয়া জানানো যায় না। এমন শান্ত সকরুণ আনন্দময় দৃষ্টি আমি পূর্বে কখনো লাটু মহারাজের দর্শন করি নাই। ইতঃপূর্বে অর্ধনিমিলিত নেত্র থাকিত, এখন একেবারে বিস্ফারিত উন্মুক্ত হইয়াছিল। তাহাতে যে কি ভালোবাসা, কি প্রসন্নতা, কি সাম্য মৈত্রভাব দেখিলাম তাহা বর্ণনার অতীত। যে দেখিল সেই মুগ্ধ হইয়া গেল, বিষাদের চিহ্ন মাত্র নাই, আনন্দের ছটা বাহির হইতেছে। সকলেই যেন প্রীতি ভরে অভিনন্দন সকলকেই যেন প্রীতি ভরে অভিনন্দন করিতেছেন। এ সময়ের দৃশ্য অতীব অদ্ভুত, চমৎকার এবং প্রাণস্পর্শী। অদ্ভুতানন্দ নাম পূর্ণ করিতে যেন প্রভু এ অদ্ভুত দৃশ্য দেখাইলেন। ধন্য গুরু মহারাজ, ধন্য তাহার লাটু মহারাজ। লাটু মহারাজের দিব্য জীবন আমরা পাঠ করলাম। লাটু মহারাজের দিব্য জীবন আমাদের ভীষণ ভীষণভাবে আকর্ষণ করে, আর কাউকে করে কিনা জানি না, আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। আমি যখনই লাটু মহারাজের জীবনী পড়ি, এই যে ঠাকুরের যে উপদেশ, এগুলো কিন্তু বড় একটা তিনি অন্য কাউকে দেননি, লাটু মহারাজকেই দিয়েছিলেন। এটি আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়। এই যে বলছেন না, যোগে জাগে জেগে থাকবি, ঘুমের কালে তাকে ডাকবি, কাজের মাঝে তাকে ধরবি, আর হরদম তাঁর সেবায় লাগবি। এমন জীবন ধারণের এত ভালো উপদেশ এর আগে ঠাকুর নানা জায়গায় আলাদা আলাদা করে বলেছেন, কিন্তু এক জায়গায় কখনো বলেননি। একজন সাধকের জীবন কেমন হবে সেটি যেন তিনি একেবারে তার মন্থন করে সেই মাখনটি লাটু মহারাজের হাতে তুলে দিয়েছেন। লাটু মহারাজের এই দিব্য জীবন আলোচনা করলে
এই ভাবগুলো আমাদের কাছে লাটু মহারাজের জীবন যেন আমাদের হাতে এই সম্পদগুলো তুলে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে কেমনভাবে সেই সম্পদের রক্ষণাবেক্ষণ করব। আজ আমরা এখানেই থামছি, আগামী সোমবার বোধ হয় আমি একটু কলকাতার বাইরে থাকব, এই কলকাতাতেই থাকব 25 তারিখে। সেদিন যদি সুযোগ হয় তাহলে অবশ্যই এই একটি নতুন জীবন আমরা পাঠ করব, না হলে সেটা আমরা আগেই জানিয়ে দেব, না হলে 1 ফেব্রুয়ারি আবার আপনাদের সঙ্গে এই পার্ষদ কথায় দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।